চট্টগ্রাম বন্দরের আশেপাশে নোঙর করে রাখা হয় পণ্য খালাসে নিয়োজিত শত শত লাইটারেজ জাহাজ, কিন্তু ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের সতর্কতা জারি হলে বন্দরের নিরাপত্তায় জাহাজগুলোকে কর্ণফুলী নদীর উজানে কালুঘাটের দিকে নিয়ে রাখা হয়। সম্প্রতি কালুঘাটে রেলকাম সড়ক সেতু নির্মাণের ঘোষণার পর জাহাজ চলাচলের সুবিধার্থে সেতুর উচ্চতা বাড়ানোর দাবি উঠেছে বিআইডব্লিউটিএ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার পক্ষ থেকে। আমার এখানে যথেষ্ট নাব্যতা আছে, শুধু ব্রিজের এই ক্লিয়ারেন্সের জন্য আমার জাহাজগুলো এখান থেকে উপরের দিকে যেতে পারে না। ওয়ারাস এই গত আমফানের সময় এখানে শত শত জাহাজ ভিড় করছে, কিন্তু এই ব্রিজের জন্য জাহাজগুলো আর উপরে যেতে পারে নাই। আমাদের দাবি এই জাহাজকে যেহেতু নদীর নাব্যতা আছে, ব্রিজের হাইটকে বাইর করে উচ্চতা আরও তৈরি করে 60 ফিট করে এটাকে প্রথম শ্রেণী ব্রিজে উন্নত করা হোক। নৌবা সমুদ্রবন্দরের নিকটবর্তী নদী সেতুগুলো হতে হয় প্রথম বা দ্বিতীয় শ্রেণীর, না হলে ব্যাহত হবে জাহাজ চলাচল। আমাদেরকে জাহাজ নিরাপত্তার জন্য নিয়ে আসতে হয়, কালুরঘাট ব্রিজের কারণে আমরা সেটা পারি না। এ কারণে কালুরঘাট ব্রিজ যদি প্রথম শ্রেণীর ব্রিজ হয় তাহলে এখানে নিরাপদে নিয়ে আসা যাবে। এদিকে নতুন সেতুর জায়গা পরিদর্শনে এসে বিআইডব্লিউটিএ এর সাথে সমন্বয় করে সেতু করার কথা জানান রেলমন্ত্রী। নদীর উপরে যখন যে কোনো ব্রিজ হোক, সড়ক হোক কিংবা রেল হোক, এখন যেহেতু বিআইডব্লিউটিএ এর যে নদীর যে তৎপরতা, নদীর যানবাহন সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, এবং আমরা যেখানেই যেটুকু সমন্বয় করা প্রয়োজন সেগুলো আমরা সমন্বয় করছি। বোয়ালখালী ও দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবিতে কালুঘাটে রেলকাম সড়ক সেতু হতে যাচ্ছে আগামী বছরের শুরুতে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।